আমার শিক্ষক আমাকে একটা কথা শিখাইছিল যে পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো না আর, ও সরি আই মিন একবার না পারিলে দেখো শতবার, আর কি আমার কাছে এসে ডায়লগটা ঘুরে যায় প্রতিবার। তো যাই গাইস, আমরা এখন আবারও গেম প্লে নিয়ে আসলাম প্রথমবারের মতো, মানে এইবার আমরা অরিজিনালি গাইস গেম প্লে করবো, এইবার আর কোনো ফাইট জমি করবো না। তো সামনে একটা এনিমি, একটাকে অলরেডি নক করে দিছি, ওর টিমমেটটাও চলে আসছে, ওর টিমমেটকে আমরা মামা বাড়ি আই মিন লবিতে পাঠাই দেবো। তো বলটা কথা শুধু বেরোয়, এখন করোনা অন করে বসে আছি জামায়েদর করার জন্য, আই মিন এনিমিটা মারার জন্য। কিন্তু তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন তার টিমমেটের কথা, কিন্তু তার আমার টিমমেটকেও আমরা বাঁচতে দেবো না, চলে চলে যাও তোমরা দুজন লবিতে। আসলে কথাগুলো পেছায় যাচ্ছে, এখন কি যে করবো গাইস, শরীর দিনকান ভালো না ভাই, আমার মন মেজাজ খুবই খারাপ হয়ে যায়। কারণ ভাই কি জানেন, কারণ ভাই আমি আপনাদেরকে সত্যি একটা কথা আজকে বলতে চাই, অনেকদিন যাবত বলতে পারিনি। তো গাইস সত্যি একটা কথা আমি এই ভিডিওর ভিতরে নরম ভাষায় বলতে চাই, আমার খুব জোরে প্রস্তাব আছে গাইস। এখন আমি বাথরুমেও যাইতে পারতেছি না, কারণ বাথরুমে অলরেডি আমার একজন যে বসে আছে, এখন প্রস্তাব করে রাস্তায় করতে পারি না। তো যাই হোক, আমরা এসব ভালো কথা রেখে দিয়ে অকাজের কথায় আসি, আই মিন খারাপ কথা রেখে দিয়ে ভালো কথায় আসি। তো সামনে আমরা একটা ইনিমি দেখতে পাচ্ছি গাইস, সামনের ঘরে ইনিমি আছে। এখন সে আমাকে যদি ডাকে আমি তাহলে কি করতে পারি ভাই বলেন, এখানে আমার কোনো দোষ আছে? সে যদি নিজে ডাকতেছে আসো প্লিজ আমাকে ভরে আমাকে মেরে দাও, আসো প্লিজ আমাকে মেরে দাও, আমি লবিতে যেতে চাই, আমি একা একা থাকতে পারছি না এই ম্যাপের ভিতরে তোমার জ্বালায়, এরকম একটা কথা বলতেছে আমি শুনতে পাচ্ছি। বাট ওই জিনিসটা আপনারা শুনতে পারবেন না, কারণ আমি স্ক্রিপ্ট ইউজ করছি আর কি। যাই হোক, উল্টাপাল্টা কথা বাদ দিয়ে ঘরের উপরে যাই, ঘরের উপরে দেখা যাক এনিমিটা হয়তো থাকার কথা আছে আর কি, আছে কথার কথা। ওই যে ইনিম ভাই, এগুলো সিজন টু প্রো প্লেয়ার টিপস অ্যান্ড ট্রিক গাইস, মার খাওয়ার টিপস অ্যান্ড ট্রিক, মানে মারার টিপস অ্যান্ড ট্রিক, মার খাওয়ার না। অনেকে ভাবছিল এখন আমি মরে যাবো, একটা ফানি ভিডিও হয়ে যাবে, কিন্তু টিমমেটটাকে আমরা, ওই টিমমেট ভাই পাগল, আর্মির ড্রেস পরে আসছে ঠিক আছে, আমার মারবে কেউ, এই পর্যন্ত পয়দা হয়েছে গাইস, আমার মারবে কিন্তু পয়দা হয়েছে, ওই যে সামনের ঘরের ওইটা পয়দা হয়েছে ঠিক আছে। এখন এখন ওরে তো আমার টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে মারতে হবে, তাছাড়া আমি ওরে মারতে পারবো না। ওয়েট, ওরে ওরে আমি দেখতেছি কীভাবে কী করা যায়, একটা শর্ট মার দেবো নাকি, বয় টয় দেবো না, থাক বয় পেয়ে দেখা গেলো জায়গায় মুইতে দিল, এরপর ওই ঘরে আমি আর দেখতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ওই ঘর থেকে আমরা এই মানে সরি এই ঘর থেকে ওই ঘরে চলে আসছি, আরে ওই ঘর থেকে এই যে ঘরেই হোক ভাই আইসি, তো এখানে সিজন টু প্রো প্লেয়ারের মতো টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে গোলওয়ালটা দিয়ে আমরা ওকে বন্ধ করে দিছি। এখন উল্টো দিক দিয়ে আমরা হ্রাস করবো, সরদের দিক দিয়ে পারি না ইনেমি ভাই, এগুলো টিপস অ্যান্ড ট্রিক ভাই ঠিক আছে, কিভাবে আন্দাজে হেডশট মারতে ভাই, আগের একটা যাতে লাগে, এগুলো টিপস অ্যান্ড ট্রিক ভাই ঠিক আছে, এগুলো সহজে কেউ পারবে না আমার মতো প্লেয়ার ছাড়া অন্তত ভাই ঠিক আছে। তো এখন আমি ডেঞ্জারের ভিতর থেকে কিভাবে বাঁচতে হয় এটা দেখাতাম, কিন্তু আমি চাই না যে এখন লবিতে চলে যাই, কারণ আমার একটা গেম প্লে দরকার, ভিডিওটা বেশি বড় বানানো লাগবে, কারণ 1,00,000 সাবস্ক্রাইবার দরকার, অনেকদিন 1,00,000 সাবস্ক্রাইবারের মুখ দেখি না। যাই হোক, আলতু ফালতু কথা বাদ দিয়ে আর কি করবো, মুইতে আসি। তো গাইস আমার মোতা কমপ্লিট, আর ওইখান থেকে এই পর্যন্ত চলে আসি অটোমেটিক্যালি। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে গুলাগুলি শুরু হয়ে গেছে, মানে সহ্য হয় না এনিমি দেখলি তোমাকে না, ও সরি গাইস আমি সাউন্ড রেকর্ড করতেছিলাম আর কি, ভিডিওতে আমি উল্টো পাল্টা কথা বলতে চাই না, কারণ আমি খুব ভালো লোক, আমার এলাকায় আমাকে সবাই খুব প্রশংসা করে, বলে যে তোর মতো হারামি কেউ নেই, মানে এইটাই হচ্ছে প্রশংসা গাইস, ওটা হচ্ছে আদর হিসেবে নেই আমি আর কি, এই যে আমাকে আদর করতেছে, ওরা আবার আদর করতেছে, মানে গালিটা বেরোতে যাবে বেরোয় না আর কি। থাক, ওইখান থেকে গাড়ি নিয়ে রাশ করতে আসতেছে মেবি, দাঁড়াও। আর গাইস আমি আগেই বলে রাখি, এটা আসছে কিন্তু গাইস গেম প্লে ঠিক আছে, আমি একটু ফানি ফানি গেম প্লে করার চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে আর কি। ওইখানে আন্দাজে গোলওয়াল মারছে, করোনা অন করে দাঁড়া আছে, শোনা এটা 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 গেম প্লে, শোনা বোঝো নাই, আমারে মারবা আমারে মারবা, এত পয়দা হয়ে পারো নাই তুমি মাল্লিকা, হ্যাঁ গেম প্লেটা করতে দিলি না ভাই, আমার একটু গেম প্লে করতে দিলি না ভাই, খুব অন্যায় হয়েছে।